কিরকম কাটছে এই চরের জীবন? চরের জীবন অনেক কষ্ট, অনেক কষ্ট চরের জীবন। যারা এই জায়গা 50-60 ঘর আছিল কষ্ট দিয়ে সব চলে গেছে, চরে অভাব, অনেক অভাব অবদান চলছে। আমরা কোন মতে মাসে একবার মাছ খাইবার পারি নাও পারি, কোন মতে শাক সবজি ঝান্ডা রাহি আর কি। এই সাপের ছল অনেক, এই দেখেন দেখেন, এই যে এই যে এই যে, এটা কি সাপের ছলম? এই যে একটা সাপের ছলম, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সাপের মাথা, এই যে এই যে খাইছে। বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে কত বড় একটা সাপের ছলম রয়েছে ঘরের ভিতরে। এরকম একটা পরিবেশে আপনি রয়েছেন, ভয় লাগে না? লাগে ভয়, ভয় লাগলে হাম তো কোনো কিছু করার নাই। প্রথমবার ঘরে সাপ কে আসিল? ঘরে আটনের মধ্যে আমি এনে বসে আছি, তার উপরে সাপ। সাপ ভয় লাগে না তোমার? ভয় লাগলো হাম করে কি? দর্শক, এ যেন এক ঘোলক দাদার ভিতরে আমি পড়ে গেছি, কারণ এইদিকে একটা রাস্তা চলে গিয়েছে এবং এইদিকে আরেকটা রাস্তা এবং আমার পিছনের দিকে আর একটা রাস্তা। এদিক থেকে আমাদের সেলিম ভাই আসছে, তো সে আমাকে রেখে অনেক দূর এগিয়ে গিয়েছিল, তো আমরা এই রাস্তার দিকে এখন ঢুকবো, দেখি এদিক দিয়ে কোথায় যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম গহীন অরণ্যের ভিতরে আমরা ঢুকছি। তো এদিকে মানুষ কিভাবে বসবাস করছে এই বনের ভিতরে, সত্যি এটা আমাদের ভাবতেও খুবই অবাক লাগছে, কারণ যে কোনো বিপদ আপদে তারা কিভাবে এখান থেকে শহরের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং তারা কিভাবে সংগ্রামী জীবন পার করছে, সো এই জিনিসগুলো ভাবতেও খুবই অদ্ভুত লাগে। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা গ্রামে, গ্রাম বললে ভুল হবে, এমন একটা জঙ্গলের ভিতরে নিয়ে আসছি, এই জঙ্গলে কারাবাস করে। মানে আজকে আপনাদেরকে দেখাবো যে এই বনের ভিতরে কিছু মানুষ তারা কিভাবে বসবাস করে এবং তাদের দুঃসাহসিক বসবাসের যে হিস্টোরি এবং বসবাসের যে কৌশল অবলম্বন করে তারা এই নদী এবং জঙ্গলের পাশে বসবাস গড়ে তুলেছে। তো তাদের জীবন নিয়ে আজকে আপনাদের ডকুমেন্টারি কিছু ভিডিও দেখাবো, তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। মানিকগঞ্জ থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত হরিরামপুর চরটি, পদ্মা নদীর গা ঘেঁষা এ বনের মধ্যে কিছু নদী ভাঙা অসহায় এবং কিছু দুঃসাহসিক মানুষের বসতি গড়ে উঠেছে। দর্শক, আমি এখন এই বনের পাশে কিছু এখানে স্থায়ী লোকজন রয়েছে, অল্প সংখ্যক কিছু পরিবার এখনো বসবাস করছে এখানে। তো তারা কিভাবে এখানে নদী এবং জঙ্গলের পাশে সংগ্রামী জীবন অতিবাহিত করছে? কাকা কিরান দেন পাঙ্গাস মাছ, আপনি নিজে রাঁধতেছেন? তো মুরব্বী, কত বছর থেকে এখানে আপনি বসবাস করেন? 12 বছর না, এই যে এই সাইডান নাই, এখানে কি কাকা আপনি একাই বসবাস করেন? এখানে আপনি থাকেন না? কিরকম লাগে এরকম একটা পরিবেশে থাকতে? ভালো লাগে অনেক, এরকম ঠান্ডা পরিবেশ, কোনো কোলাহল নাই মানুষের, একটা নিরিবিড় একটা প্রকৃতির ভিতরে আপনি বসবাস করেন, ভালো লাগে অনেক। এখানে একটা ইবাদত করার রাত, হ্যাঁ আল্লাহ রসুল্লাহ খুব আরাম, মানে এখানে ইবাদত করতে অনেক ভালো লাগে, নিরিবিড়ি আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ রসুলের জিকির করি আর বলে ভালো লাগে। অনেক ভালো লাগলো কাকা আপনাদের দেখে, কারণ আপনার মতো বয়সী লোক এখন সমাজ থেকে, আমার বয়স 93 হয়ে গেছে, 93 কি করেন কাকা এমনি এখন, কি কি কর্ম কি আপনার? আমার কর্ম নেই, আমি সরকারি কর্মচারী আর ভাবে পাই। দর্শক, এরকম একটা নিরিবিড়ি পরিবেশে এই আঙ্কেল এবং আঙ্কেলের একটা নাতি রয়েছে, এরা দুজন এখানে বসবাস করে।
তো এরকম একটা পরিবেশে এরকম একটা মানুষ বসবাস করতেছে, মানবতার জীবন বলা চলে। তো এখানে আশেপাশে চার পাঁচটা বাড়ি রয়েছে, তো আমরা আরো ওই বাড়িগুলো এখন যাব আর দেখব এখানকার কি পরিবেশ। দর্শক, এইখানকার মানুষগুলো কিভাবে এখানে বসবাস করছে আর বসবাসের জন্য এই জঙ্গলকে বা কেন তারা বেছে নিয়েছে, এই সম্পর্কে আজকে আমরা জানব। তো বছর ধরে এই চরে রয়েছেন? ২০ বছর ধরে। হ্যাঁ, আগে ভেঙে গেছিল, আবার আইসি ওনার জায়গা রাখার সামর্থ্য নাই। এই এই ভিটাটুকি রয়েছে না? এই ভিটাটুকু তাও আমাকে একলা না, অন্যের একজন আমাকে জায়গা আছে। এক ডিসমেল জায়গা আমার বাসুর আধা ডিসমেল, আমার গদা ডিসমেল, এই জায়গা আমার স্বাস্থ্য বাস্তের খুবই কষ্ট রয়েছে না? কষ্ট ইয়ের থেকে কষ্ট, রাস্তায়ও এক সুবিধা আছে, পানি আইলে এখন বাইরের পারাপার নাই। এই প্রতি বছরে কি পানি উঠে? পানি ২ বছর ধরে হয় না, ২ বছর ধরে পানি। এছাড়া থুতু মরুভূমির মতো পানি আর পানি হয় আশেপাশে। তো এই পাশে এই জঙ্গল, এর ভিতরে আপনারা বসবাস করেন, জঙ্গল আপনি কি করেন? আইজো সাপ দুইটা, হ্যাঁ সাপ, চার হাত পাঁচ হাতে একটা সাপ, তাই? হ্যাঁ, সাপ আর সাপ আর সাপ হয়ে গুকু, সাপ আর সাপ, দিনের মধ্যে নেন ১০টা সাপ আসতো বাড়ি পর বাসায় আসে। হ্যাঁ, ওই ঘর পোলা গতবার মাছা আছে, ৯টা সাপ মারছে এরকম এরকম হয়ে গুকু টেকা দিয়ে ৯টা সাপ মারছে, লক্ষাতে কুলারে কামড় দেয় নাই, বিরাট সুঙ্গুল সুঙ্গুল সাপ। হ্যাঁ, দেখছেন আপনি কখনো? দেখে এই যে এই যে কালকে যে হিন্দে মাছ নামাই দিয়েছে, অনেক বড় এখানে চলে আসে। হ্যাঁ, পানিতে থাকে? পানি নাই না, তা নেই থাকে, কিছু কইলে বাদে বাড়ি নামাই দিব, ঘরে এসে হিন্দে দুয়ের দেড় রাত্রে পায়খানা করে দিব, তাই নাকি? এইরকম বাড়াবাড়ি, অনেক হুঙ্গুল মোটা, মানে সব মিলে খুবই কষ্টে এবং দুঃখ দুর্দশায় দিন কাটাইতেছে। এই সন্ধ্যার সময়, হ্যাঁ, ওই গুলুক না জ্বালেলে বসতে পারি না, সন্ধ্যার সময় ওই সন্ধ্যার আগেই ওই মশারি টানাই তারপরে বসুন লাগে, সাপ চই নিছে হারান দি, আপনি দেখাই জানো ওই সাপের সলম কি আন্দাজ ঘরে, তাই নাকি? বন্ধুরা দেখতে পেলেন দাদিমা কতটা কষ্টে এখানে জীবন অতিবাহিত করছে, এখানে বিভিন্ন বিপদ হঠাৎ করে তাদের উপরে পতিত হতে পারে, যেরকম আমারে মাত্র চার বের পোকায় কামড় দিছে। হ্যাঁ, চার বের। হ্যাঁ, কি পোকা মানে? সাপ, 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 সাপ কামড় দিছে আপনাকে? চার বের। বন্ধুরা, কি ভয়ানক একটা পরিবেশ, যে যতটা সুন্দর মনোমুগ্ধকর এই পরিবেশগুলো, ঠিক ততটাই ভয়ানক পরিবেশের সাথে যুদ্ধ করে তারা এখানে টিকে রয়েছে। তো দাদিমা আমাকে একটা সাপের সলম দেখাবে, তো চলুন দেখি কিরকম বড় এই সাপের সলমটি। যে বাবা, এটা বাইরে নিয়ে আসছেন, ঘরে রাখছেন কে? ভয় করে না আসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা সাপের সলম, এরকম একটা পরিবেশে তারা বসবাস করতেছে, সত্যি খুব মর্মাহত এই জিনিসগুলো, খুব ভয়ানক একটা ব্যাপার। দাদিমা বলছিল যে এখানে তারা আসে না, এই রুমে পাশেই বাড়ি, ভয়ে এখানে আসতেছে না, অদ্ভুত একটা ব্যাপার। এই বড় দিহেন গরম আসিল, আমার দিহেন গরম আসিল, এই সাইজা ফুলা ডাকাইতে পারে ৬০,০০০ টাকা আসিল, নিয়ে গেছে ফির আবার ডাকাইতে আইসে, ১২ জন ডাকাইতের মধ্যে আমার ছোট পোলা এক ঝুন্ডে কুপাইয়া ফালা ফালা করে ফেলাইছিল। এখানে কইছিল পিকনিকের দাওয়াত দিতে আসছিল রাত ১টা বাজে। তোমার নাম কি বাবু? শনিতে ইসলাম পুষ্প। তুমি কোন ক্লাসে পড়ো? ১ প্রথম শ্রেণীতে। তোমার কি ইচ্ছা আছে যে বড় কিছু কি হবা? ডাক্তার। ডাক্তার হবা? ডাক্তার হয়ে এরকম চড়ে এসে যারা অসহায় মানুষ আছে তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করবা নাকি? অবশ্যই। আসো বন্ধুরা, আমরা আরেক কাকিমার বাসায় যাচ্ছি। তো তাদের কি সুন্দর সাজানো গুছানো সংসারগুলো, এই নদীর ভাঙনের ভয়ে তারা দিশেহারা, অনেক সুন্দর একটা গুছালো বাড়ি। আপনি এখানে এখন কে কে রয়েছেন? এখন আমি আর আমার ছোট বাচ্চাটা। ভয় লাগে না এরকম একটা পরিবেশে? ভয় লাগলে তো কিছু করার নাই, আমাকে টাকা পয়সা থাকলে সে আমরা অন্য কোনো জায়গা বাড়ি ঘর করুম, ওরকম সমর্থ নাই, এর জন্য খাওয়ারই কষ্ট, সমর্থ হবার কি? এতটা কষ্টে আপনারা জীবন অতিবাহিত করছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিরকম একটা জঙ্গল এবং চরের ভিতরে তারা অল্প সংখ্যক কিছু মানুষ এখানে বসবাস করতেছে।
দর্শক দেখতে পাচ্ছেন যে এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছে এবং প্রশাসন রয়েছে তারা এই জঙ্গলকে ভালোবেসে এবং প্রকৃতি এবং প্রাকৃতিককে ভালোবেসে তারা এখানকার নাম দিয়েছে আমাজন জঙ্গল। সো জিনিসটা অদ্ভুত এবং খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। এবং কিছু ভাই এখানে তারা পিকনিকের জন্য আসছে, সো দেখতে পাচ্ছেন। আপনারা কোথায় থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। আর ঢাকা কোথায় থেকে? ঢাকা উত্তরা। কিভাবে এই জায়গাটার সন্ধান আপনারা পেলেন? এটা কি আর বলবো, ফ্রেন্ড সার্কেল আছে সবগুলো আর কি, এখানকার স্থানীয় ছেলে পেলে আছে তাদের সাথে। তো কিরকম লাগতেছে ভাই এখানে? এখানে এসে অনেক ভালো লেগেছে, ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিচ্ছি বা পিকনিক করতেছি, অনেক ভালো লাগছে। বন্ধুরা, প্রকৃতিকে ভালোবাসি তাই বারবার ছুটে আসি প্রকৃতির মাঝে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন, যেন আমরা পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন চর এবং অসহায় এবং গ্রামের মানুষের জীবনগুলো তুলে যেন আপনাদের মাঝে আনতে পারি। এই প্রত্যাশা রেখে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।